नमस्कार बंधुरा, झर्णाझुमा किचने सबाई के स्वागत। आज हमें अपन साथे अष्टमी स्पेशल लाच्छा परोटार आलुरदमेर भिडियो शेयर करब। तो रेसिपि दुटो आमी किभाबे तैरी करेछी चलें सेटाई एखन आपनादेर साथे शेयर करब। कि सिम्पल भावे कम समय आपनारा तैरी करे निते पारें। प्रथमे आमी परोटार रेसिपिटा तैरी करे नेब, सेई जन्य एखाने देखें आमी मयदा निये निएछी आर एखाने 2 कप मयदा आछे। दिए दिलाम नून, चीनी, दिए दिलाम घी। अपनारा घियर जगह बाटरटाओ दीते पारें, आबार तेलटाओ दिए दीते पारें, रिफाइंड अयेल। एखन मयदागुलो एकटु भालो करे मयान दिए नेब। जतटा मयान देवा भालो हबे परोटाओ किन्तु तत सुंदर हबे, सफ्ट हबे। देखें मयान देवा हये गेछे, भालो करे मयान दिए निये निये एखाने आमी दूध निएछि। दूध दिए एखन मेखे नेब मयदा। सम्पूर्ण आमी दूध दिए तैरी करब मयदाटा। आपनारा चाइले किन्तु जल दिएओ मेखे निते पारेन। मयदा किन्तु एकदम सफ्ट करे मेखे निते हबे। देखेन मयदा किन्तु आमी भालो करे मेखे निये निएछि। এখন এর উপরে একটুখানি ঘি লাগিয়ে রেখে দেব। দেখেন সামান্য ঘি নিয়ে নিয়েছি, এর উপরে এইভাবে মাখিয়ে না রাখবো, তাহলে কি হবে উপরের ভাগটা কিন্তু একদম সফট থাকবে ময়দার উপরে। ঢেকে রেখে দেব। এখন দেখেন সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সবজিটা তৈরি করে নেব। এখানে দেখেন আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা ভাপিয়ে নিয়েছি, পুরো সিদ্ধ করে নেই। তো এই জন্য একটু মশলা তৈরি করে নেব আমি। এখানে দেখেন আমি মিক্সির জার নিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা। আদার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু নিরামিষ, নিরামিষ তরকারিতে একটু আদার পরিমাণটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটা টমেটো, এক বাটি টক দই দিয়ে দিলাম, গোটা ধনে। গোটা ধনে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ধনে গুঁড়োটা দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম গোটা জিরে, জিরের পাউডার থাকলে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু এই যেটা বাটা মশলা এটা টেস্টটা কিন্তু আলাদা হয়। এখন আমি এই মশলাগুলো ভালো করে পেস্ট করে নেব। দেখেন মশলা ভালো করে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আর আমি এই রেসিপিটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলে বানাতে পারেন। তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম আমি, হলুদ গুঁড়ো। এখন আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখেন আলুগুলো কিন্তু এপিট অপিট করে ভালো করে আমি ভেজে নিয়েছি। আর ঠিক এইরকম এইরকম কালার হবে তখন কিন্তু তুলে নিতে হবে। দেখেন কত সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। আলুগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখেন তেজপাতা দিলাম একটা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়ন একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে ফোড়ন থেকে একটু খুব সুন্দর গন্ধ আসে। দেখেন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও আসছে। যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু আর পোস্ত, আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর নুনটা একটু পরেই দেবো, যেহেতু দই দিয়েছি সেই জন্য নুনটা এখন দিলাম না, মশলা কষানোর পরেই দেবো নুন। দেখেন মশলা থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে,
আর খুব ভালোভাবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম, সামান্য চিনি। টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি সামান্য চিনি দিয়েছি, আপনারা যদি চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। আবার একটু নেড়ে চেড়ে দেব, নেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখেন ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মশলার সাথে আলু। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল, আর আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম সেই জলটাই দিলাম। এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আলুগুলো হালকা সেদ্ধ করা আছে। এখন ঝোলটা ফুটতে থাক, দেখেন ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে, আর আলুও দেখতে পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম ঘি। আলুর দমে কিন্তু একটু ঘি দিতেই হবে, ঘি দিলেই তবে আলুর দমটা খেতে খুব ভালো লাগে। দেখেন তৈরি হয়ে গেছে আলুর দম, এখন আমি নামিয়ে নেব, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আলুর দম আমি দেখেন বাটিতে নিয়ে নিলাম, এখন আমি ময়দা দেখে নেব, আর একটুখানি মেখে নিচ্ছি। দেখেন যে চিনিটা গলে গেছে, সে চিনিটা মিশে যাবে পুরো ময়দার সাথে। এখন এইখান থেকে আমি একটা লেচি কেটে নেব। দেখেন আমি যে সাইজের বানাবো সেই সাইজেরই কেটে নিচ্ছি লেচিগুলো। এর থেকে দেখেন একটা লেচি তুলে নিয়েছি, আর এগুলো আমি ঢেকে রাখবো। এখানে আমি দেখেন বেলুন চাকি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা শুকনো ময়দা, আর এখন একটা পরোটার মতো আমি বানিয়ে নেব। প্রথমে বেশ বড় করে বেলে নিতে হবে, দেখেন বড় করে আমি একটা পরোটা বেলে নিয়েছি, আর কতটা পাতলা বেলেছি দেখেই বুঝতে পাচ্ছেন। দেখেন ঠিক এইরকম পাতলা করে বেলতে হবে, দেখেন কতটা পাতলা করে বেলেছি দেখেই বুঝতে পাচ্ছেন। আর এইরকম পাতলা করেই কিন্তু পরোটাটা বেলতে হবে। পরোটার ওপরে আমি দিয়ে দিলাম ঘি, আপনারা এই ঘিয়ের জায়গায় কিন্তু তেলটাও দিতে পারেন। দিয়ে ভালো করে কিন্তু পুরো পরোটাতে ছড়িয়ে দেবো এইভাবে। দেখেন ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা শুকনো ময়দা। দেখেন শুকনো ময়দা দিয়ে দিয়েছি, আর এখন আমি এটাকে ভাঁজ করে নেব। ঠিক এইরকম দেখেন ভাঁজ করছি, আবার এইরকম করে ভাঁজ করব। দেখেন দেখেন এইরকম ভাঁজ করেছি, আবার এইরকম করে ভাঁজ করব। পুরো পরোটাকে এইভাবে ভাঁজ করে করে নিতে হবে। দেখেন দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজ করে নিয়েছি আমি, আর এখন একটু টেনে বড় করে নেব, আর এইভাবে ফোল্ড করে নেব। দেখেন এইভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখেন এইভাবে ফোল্ড করতে হবে, তাহলে কিন্তু লাচ্ছা পরোটার ভাজটা খুব সুন্দর আসবে। দেখেন এইভাবে, আর এটা নিচে এইভাবে মুড়িয়ে দিলাম। দেখেন এইভাবেই বানিয়ে নেব, এখন এটাকে আমি বেলে নেব। উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে, হালকা বেশি নয় কিন্তু খুব হালকা, আর হালকা করে বেলুন দিয়ে কিন্তু এটা বেলে নিতে হবে, বেশি চেপে চেপে কিন্তু বেলা যাবে না, হালকা করে বেলতে হবে, আর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এইভাবে বেলতে হবে, তাহলে কিন্তু লাচ্ছা পরোটার ভাজটা খুব সুন্দর আসবে। দেখেন একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটাকে আমি সেকে নেব। তাওয়াটা দেখেন ভালোভাবে গরম হয়ে গেছে, আমি পরোটাটা এখন সেকে নেব, পাল্টে দেব। দিয়ে দিলাম ঘি, ঘিটা একটু পরোটার উপরে ভালো করে দেখেন ছড়িয়ে দিচ্ছি,
এইভাবে উল্টে পাল্টে পরোটা ভালো করে ভেজে নেব আমি। আপনারা কিন্তু এইভাবে পরোটাটা বানিয়ে আরামসে কিন্তু এসে রেখে দিতে পারেন ফ্রিজে। দেখেন ভাজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখে বুঝতে পারছেন আপনারা, ভাজগুলো ছেড়ে দিচ্ছে এখন। দেখেন একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে, আরো একটা পরোটা আমি ভেজে নেব। এই পরোটাটাও কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখেন এই পরোটাটাও আমি ভালো করে ভেজে নিয়ে নিয়েছি। দেখেন তৈরি হয়ে গেছে পরোটা। বাটিতে আমি দেখেন আলুর দমটাও নিয়ে নিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।